স্বামী শরীফুল রাজকে ছাড়াই একমাত্র ছেলে রাজ্য আর নানু ভাইকে নিয়ে কেমন কাটলো পরিমনির কুরবানির ঈদ, তারই এক ঝলক শেয়ার করেছেন ভক্তদের সাথে, আর যা ভেসে উঠল সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। সম্প্রতি পরিমনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশনে দিয়েছেন আমাদের ঈদের ছবি। ছবিগুলোতে লক্ষ্য করলে দেখা যায় একমাত্র ছেলে রাজ্য আর নানু ভাইকে সাথে নিয়ে সবগুলো ছবি তুলেছেন তিনি। ছবিতে তিনজনকেই সাদা ড্রেসেই দেখা যায়। মুখে হাসি থাকলেও মনটা যে খারাপ তা পরিমনির ছবি দেখলেই বোঝা যায়। এছাড়াও ছবিগুলোর কমেন্ট বক্সে ভক্ত দর্শকরা ভালোবাসায় ভরিয়েছেন, কেউ কেউ আবার সান্ত্বনাও দিচ্ছেন পরিমনিকে, যদিও ছবিগুলো আরো কয়েকদিন আগের। এই তো গতকালই চিত্রনায়িকা পরিমনির ছেলে রাজ্য অসুস্থ হয়েছিল, বিধায় তাকে হাসপাতালে নিয়ে গেছেন তিনি। সে সময়ও ছেলের একটি ছবি পোস্ট করেছিলেন পরিমনি, ক্যাপশনে লিখেছিলেন রাজ্য অসুস্থ। তবে ছেলের কি হয়েছে সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি এই নায়িকা। অনেকেই মন্তব্যের ঘরে প্রশ্ন রাখলেও এ ব্যাপারে তার কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার একমাত্র ছেলের অসুস্থতার খবর জানতে পেরে দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রসঙ্গত 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন অভিনেতা শরীফুল রাজ ও পরিমনি। পরে 2022 সালের 10 জানুয়ারি তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। আরও জানা যায় তাদের সংসারে সন্তান আসছে। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এরপর 2022 সালের 10 আগস্ট তাদের সংসারে আসে ফুটফুটে ছেলে রাজ্য। কিন্তু ছেলে জন্মের পর নানা কারণে স্বামী অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গ উঠে এসেছে পরিমনির, আর বর্তমানে তারা আলাদাই থাকছেন। জানা গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি ডিভোর্স হবে তাদের। প্রিয় বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।